টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে গুনায় দচ্ছেন না সৌরভ গাঙ্গুলি। এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা চলছে। এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দল তা নিয়ে চলছে নানান গুঞ্জন। কেউ ভারতকে ঘিরে রাখছেন তো কারো চোখে সেরা দল অস্ট্রেলিয়া, আবার কেউ কেউ ফেভারিট ভাবছেন ইংল্যান্ডকে। বিশ্বকাপের ভবিষ্যৎদানী করা তালিকায় যুক্ত হয়েছেন ওয়াসিম আকরাম, অ্যাডাম গিলক্রিস্ট থেকে শচীন টেন্ডুলকারের মতো সাবেক তারকারা। এবার সে তালিকায় নাম লেখালেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গতকাল তিনি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলি। সেখানে তিনি সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম উল্লেখ করেছেন, তবে তার সেই লিস্টে জায়গা হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের। সেই সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, সাম্প্রতিক ফর্ম বিবেচনা আমার মতে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে এগিয়ে থাকবে, কারণ অস্ট্রেলিয়া বিশ্বকাপে বরাবরই ভালো করে। দক্ষিণ আফ্রিকা দল খুব ভালো এক কয়েকজন পেসার রয়েছে, তাদের বোলিং অস্ট্রেলিয়ার পিচে খুব একটা ফ্যাক্টর হতে পারে। এর আগে গত বিশ্বকাপে ভারতকে 10 উইকেটে হারিয়েছিল পাকিস্তান, তবুও কেন পাকিস্তানকে গুনায় ধরছেন না, এমন প্রশ্নের জবাবে বিসিসিআই সভাপতি বলেন, বিশ্বকাপে খেলাটা পুরোটাই অন্যরকম। এখানে প্রথম থেকে যারা ধারাবাহিকভাবে পারফর্ম করবে তারাই ভালো করবে, বিশেষ করে প্রথম 2-3 সপ্তাহ যে দলগুলো ভালো ফলবে তারাই পরের পর্বে সহজে যেতে পারবে। নিশ্চিত যে এবার ভারত টুর্নামেন্ট জেতার জন্য অন্যতম ফেভারিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ, টি টোয়েন্টিতে ম্যাচ জেতার জন্য আমাদের হিটার রয়েছে।